একাধিক কারণ আপনারা দেখাতে পারেন কিন্তু একবার চিন্তা করে দেখুন তো এই ছয়টি প্রশ্নের উত্তরের সঙ্গে একটা উত্তর কমন থাকে কিনা যে কি আমি আমার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে চাই এই যে মানুষ করতে চাই এমনি মানুষ আমরা সবাই কিন্তু সঠিকভাবে মানুষের মতো মানুষ করতে চাই আমি আমার সন্তানকে আপনি যদি বাবা হয়ে থাকেন আপনি যদি মা হয়ে থাকেন এটাকে আপনার কাঙ্ক্ষিত বিষয়বস্তু নয় নমস্কার জহর্ণবোধয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার তেইশ শাহা ইনস্টিটিউট এবং আমি মিস্টার এস সাহা তো জহর্নবোধয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে এপ্রিল এক মাস অতিবাহিত হবার পর প্রচুর ফোন প্রচুর মেসেজ স্যার রেজাল্ট আউট কবে বা আজকে কি রেজাল্ট আউট হয়ে গেল ফোন আসলো হ্যালো কে বলছেন হ্যাঁ স্যার নমস্কার আমি অমুক জায়গা থেকে বলছি বলছি আজকে কি রেজাল্ট আউট হয়ে গেছে নাকি সন্ধ্যায় হবে তো এই যে বিভিন্ন কোয়ারিগুলি আসছে এই কোয়ারিগুলি অ্যান্সার দেব আজকে রেজাল্ট আউট কবে হবে আবার বিভিন্ন ফোন আসছে যে পেলে কি হবে তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পাশ আপনি 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 প্রত্যেকে যারা বাবা মা প্রত্যেকে দেখবেন শুধুমাত্র জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট কত পেলে পাস এবং পাশ করলে কি হবে পাশ না করলে কি হবে এই বিষয়বস্তু নিয়ে নয় আজকের যে ভিডিওটি এই ভিডিওটি আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বলবো পক্ষ থেকে আমি এসে বলবো যে আপনার সন্তানের জীবনে চরম উন্নতি হওয়া সম্ভব যেটা আপনার কাঙ্ক্ষিত বিষয় তো আমি আজকের ভিডিও শুরু করার আগে আমি ছটি প্রশ্ন করব আপনাদের কাছে দেখুন তো এই ছটি প্রশ্নের উত্তর কিসের সঙ্গে ছটি প্রশ্ন হচ্ছে আপনি কেন বেঁচে আছেন নাম্বার টু আপনি কেন আয় করেন বা উপার্জন করেন নাম্বার থ্রি আপনি কেন সভ্য সমাজের সদস্য নাম্বার ফোর আপনি কেন সু অভ্যাসে অভ্যস্ত আছেন আপনি কেন বিভিন্ন কু অভ্যাসের সঙ্গে জড়িত নন আপনি কেন সঞ্চয় করেন আমার ছয় নম্বর প্রশ্ন আপনি কেন উশৃঙ্খল জীবনের সঙ্গে যুক্ত নন কেন আপনি সুশৃঙ্খল যাপনে অভ্যস্ত আছেন এই যে ছটি প্রশ্ন এই ছটি প্রশ্নের উত্তর আপনারা বিভিন্নভাবে দিতে পারেন একাধিক কারণ আপনারা দেখাতে পারেন কিন্তু একবার চিন্তা করে দেখুন তো এই ছয়টি প্রশ্নের উত্তরের সঙ্গে একটা উত্তর কমন থাকে কিনা যে কি আমি আমার সন্তানকে সঠিকভাবে মানুষ করতে চাই এই যে মানুষ করতে চাই এমনি মানুষ আমরা সবাই কিন্তু সঠিকভাবে মানুষের মতো মানুষ করতে চাই আমি আমার সন্তানকে আপনি যদি বাবা হয়ে থাকেন আপনি যদি মা হয়ে থাকেন এটাকে আপনার কাঙ্ক্ষিত বিষয়বস্তু নয় অবশ্যই আপনি যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন আপনি যে সমাজের অন্তর্ভুক্ত হন না কেন ধনী মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস গরিব ভীষণ গরিব একেবারে গরিব বা ভীষণ ধনী যেই হন না কেন আপনার সন্তান জীবনে চরম সাফল্য পাক মানুষের মতো মানুষ হোক এটা কি আপনার কাঙ্ক্ষিত বিষয়বস্তু নয় অবশ্যই এটাই কাঙ্ক্ষিত অর্থাৎ তার সাফল্য চান আপনি আপনার সন্তানের সাফল্য আপনি চান তো আপনার সন্তানকে আপনি ভালো রাখতে চান তার মধ্যে একটা শ্রেণীর মানুষ আপনার সন্তানকে দু সালে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় বসিয়েছিলেন কেউ বা এক বছর কেউ বা দু বছর কেউ বা তিন বছর কন্টিনিউয়াস আপনার সন্তানকে এই বিষয়টাতে ট্রেনিং দিয়েছেন কেউ বা সাহা ইনস্টিটিউটে দু বছর এক বছর ছ মাস তিন মাস এসেছেন পরীক্ষা দিয়েছে ভালো হয়েছে দুটো একটা ভুল গেছে কারোর দশটা কারোর পাঁচটা স্বভাবত একটা প্রশ্ন থাকে যে এই যে দুটো ভুল গেল বা তিনটে ভুল এতে কি চান্স পাবে। হ্যাঁ চান্স পেলে নবোদয় স্কুলে যাবে এবং সেখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করবে বা আরো ভালো রেজাল্ট করতে পারলে ইঞ্জিনিয়ারিং পাশ করে সেখান থেকে বেরিয়ে এসে ভালো চাকরি পেয়ে যাবে আর কি হবে আপনারা দুজন চাকরি করেন বা আপনি যেখানে থাকেন সেই জায়গাতে আপনার সন্তানকে সঠিকভাবে বেড়ে উঠতে একটু অসুবিধা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডের মধ্যে রেখে আপনার সন্তানকে সুশিক্ষা দিতে চাইছেন বা কারো কারো ক্ষেত্রে আর্থিক অনটনে ভালো স্কুলে পড়াতে পারছেন না বলে নবোদয় স্কুলের মতো ভারতের শ্রেষ্ঠ আবাসিক স্কুলে পড়িয়ে একটা ভালো জায়গা তৈরি করতে চাইছেন আপনার সন্তানের জীবনের তাই তো আমি আসব এক এক করে সকল বিষয়বস্তুতে আসব আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা আমি করতে চলেছি বাবা মা হলে অবশ্যই আপনি শেষ পর্যন্ত থাকবেন আজকে আমার সঙ্গে এবার আসব যে কে বা কারা পাশ করবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার তেইশ সিক্স বলছি কে পাশ করবে বা কারা পাস করবে কোন ব্লক থেকে কতজন পাশ করবে এ বিষয় নিয়ে তো আমি অহরহ প্রচুর 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 ভিডিও করে থাকি লাইভ করে থাকি লাইভে আপনারা জানতে চান আমি বলে থাকি তো এবার দেখুন আমার এবছর যে সকল স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে হাজারের কাছাকাছি স্টুডেন্টস বা তারও বেশি তার মধ্যে যে কয়েকজনকে আমি সবসময় বারংবার আপনাদের সামনে লাইভে এসে বলেছি তাদের মধ্যে অনেকের নামই বলতাম তার মধ্যে অলিভিয়া সায়ন মাহাতো অলিভিয়া বর্ধমান সায়ন মাহাতো পুরুলিয়া সৌমিতা উত্তর হুগলি এবং সুমাইয়া উত্তর চব্বিশ পরগনা এদের নাম বহুবার বলেছি আমার বিভিন্ন বইয়ে আমি এদের নামকে বারংবার ব্যবহার করেছি যারা আমার এবছরের সেরা বইটি লিখেছে ক্লাস সিক্স লেভেলে পড়াশোনা করে সাড়ে পাঁচশো থেকে ছয়শো পৃষ্ঠার জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সর্বকালে সেরা বই লিখেছে যে সকল স্টুডেন্টসরা তাদের ক্যাটাগরি কতটা হাই কোয়ালিটির যারা এবছর দু হাজার তেইশের সাজেশন বইটি লিখেছে তাদের মধ্যে থেকে আমি বলবো অলিভিয়া সায়ন সৌমিতা সুমাইয়া বা আরো অন্যান্য যারা আছে অমিতাভ আছে আরো অনেকে আছে অয়ন রয়েছে জয় রানা রয়েছে আরো অনেকে রয়েছে এরা কেউ পাশ নাও করতে পারে ভেবেছেন কখনো অলিভিয়া যাকে আমি সবচেয়ে বেশিবার উচ্চারণ করি আমি খুব ভালোবাসি ওকে অলিভিয়া ফেল করতে পারে এবছর হতেই পারে অলিভিয়ার একটাও ভুল যায়নি হ্যাঁ গেছে একটা ভুল গেছে বা দুটো ভুল গেছে ফেল করতে পারে সায়ন মাহাতো অঙ্কের ক্ষেত্রে যাকে বলতে গেলে আমি বলবো এই লেভেলের বয়সের বা এই স্ট্যান্ডার্ডে পড়াশুনো করা স্টুডেন্টসদের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি মনে করি যে আমার দেখা শ্রেষ্ঠ একটা ছেলে ফেল করতে পারে এই বছর জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে লিস্টে ওর নাম নাও থাকতে পারে এবার আপনি বলুন নব্বই পেয়েছে আপনার সন্তান আশি পেয়েছে আপনার সন্তান পঁচানব্বই পেয়েছে আপনার সন্তান অষ্টআশি পেয়েছে আপনার সন্তান অবশ্যই পাশ করে যেতে পারে আপনার জেলাতে পরীক্ষা দিয়েছে চার হাজার তিন হাজার দু হাজার নেবে আশি জন তার বেশি নিতে পারবে না অর্থাৎ আমাদের যেটা একটা সহজাত প্রবৃত্তি যে যেটা অনিশ্চিত সেটার পেছনে বেশি সময় নষ্ট করা চিন্তা করে এবং সেটা জানতে চাওয়াটা জানতে চাওয়াটা এটা একটা আমাদের বৈশিষ্ট্য যাই হোক এটা অবশ্যই চাইবেন এবং মানে ভালো লাগার বিষয় থাকে আমার কাছে অনেকেই শোনেন স্যার অনেকবার বলার পরে শেষ পর্যন্ত আমি বলছি যে জানি না কি হবে তারপর শেষ পর্যন্ত স্যার আপনার মধ্যে একবার শুনতে চাই যে হতে পারে তো স্যার হ্যাঁ হলেও হতে পারে এই যে স্যার আপনার মুখে শুনলাম হতেও পারে খুব ভালো লাগলো স্যার অনেকে তো ফোন করে আবেগ সামলাতে না পেরে বলে বসেন যে স্যার স্বয়ং ভগবানকে চোখে দেখিনি আপনারকে আজকে কথা বলতে পারলাম বা আপনার ভিডিও যখন দেখি তখন মনে হয় যে এই 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 না এরকম কিছু নয় আমি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ একদম মানে তৃণমূল স্তর থেকে উঠে আসা ছোটবেলায় টিউশন মাস্টার না থাকা একা একা করে পড়াশুনো করে বড় হওয়া একটা ছেলে সমাজের সর্বস্তরের মানুষের সাথে সমানভাবে মিশে বড় হওয়া একটা মানুষ ভালো মন্দ সব ধরনের মানুষের সাথে মিলেমিশে তাদের সঙ্গে থেকে সময় কাটিয়ে সেখান থেকে নিজেকে তুলে আনা একটা মানুষ মানুষ ভগবান আপনারা বলেন লজ্জা লাগে যাই হোক আসবো পাস না করলে কি করব নোট বই পেলে কি পাস হবে বা রেজাল্ট কবে থাকুন শেষ পর্যন্ত আপনার সন্তানের জীবনের মঙ্গলের কতগুলি কথা আজকে আমি বলি আজ থেকে দশ বছর বা পাঁচ বছর বা কুড়ি বছর পরে আমি যখন সব কাজ মানে প্রায় বন্ধ করে দেওয়ার মতো একদিন বিকালে বসে বসে আমি কোথাও ঘুরতে গিয়ে হয়তো গ্যাংটকের কোথাও কোনো হোটেলের বারান্দায় বসে আজকের ভিডিওটা আমি নিজে দেখব ভীষণ গুরুত্বপূর্ণ তখন আমার ছেলে সম্রাট হয়তো কুড়ি বছর পঁচিশ বছর বয়সে পা দিচ্ছে সেই সময়টাতে আমিও দেখব চলুন পাশ যদি না করে তাহলে কি করবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অলিভিয়া সায়ন ধরে নিলাম পাশ করেনি তো ধরে নিয়েছে হান্ড্রেড পারসেন্ট যে আমি পাশ করে গেছি নবোদয় স্কুলে স্বপ্ন দেখে যে ওই নবোদয় স্কুলের যে ক্লাসরুম তার করিডোর দিয়ে আমি হাঁটছি নবোদয় স্কুলের ক্যাম্পাসে আমি বিকেলে খেলছি সবার সাথে একসাথে হুড়োহুড়ি করছি এই স্বপ্ন ভঙ্গ হতে পারে তাহলে অলিভিয়া কি করবে তাহলে সায়ন কি করবে যদি ওরা চান্স না পায় জীবন শেষ জীবনের সবকিছু কি মাটি হয়ে যাবে না যাবে না তাহলে কি করব তাহলে কি করব সেই জায়গাটার মাধ্যমে যে কোন ভাবে এগিয়ে গিয়ে আমি আমার সন্তানকে অলিভিয়ার বাবার কথা বলছি উনি চেষ্টা করছেন ওনার মেয়ে একটা ভালো জায়গায় যেতে পারে তাহলে এই যে সেই মেয়েটি নবোদয় স্কুলে গেলে ভালো জায়গায় যাবে না গেলে কি যাবে না অবশ্যই যাবে এবার দেখুন আমি আসছি যে সন্তানের সাফল্য আমি এই যে যে নোট করে রেখেছি এই জায়গাগুলোতে আমি আসছি তার আগে একটা ছোট্ট বিষয় নিয়ে আসি যে সন্তানের সাফল্য আপনি চান আপনি এখন আমার এই পর্যন্ত এসেছেন তো এগারো মিনিট বা সেকেন্ড পর্যন্ত এসেছেন আপনি বলুন ওইখানে বসেই বলুন আপনি চান আপনার সন্তানের মঙ্গল কি চান না চান তো বেশ তাহলে আপনি তিনটে জিনিস করবেন না অনেকে করেন না অনেকে করেন যারা করেন না তাদের মধ্যে একজন আমার একটা স্টুডেন্ট এবছর ফাইভে পড়ে দু সালে ক্লাস ফাইভে পড়ে কোথায় বাড়ি জানি না কার মেয়ে জানি না তার বাবা মা কি করেন আমি জানি না কিন্তু আজকের এই যে টোটাল বিষয়বস্তুটা এত থিঙ্কিং করে আমি এত মানে গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আপনাদের জানাতে চলেছি ইন্সপায়ার্ড বাই দেবাদ্রিতা হালদারের মা আমি গতকাল তার সঙ্গে এক মিনিট কথা বলেছি ফোনে এক মিনিট দুটো কি চারটে কথা আমি বলেছি আজকের টোটাল এপিসোডটা ডেডিকেটেড টু দেবাদ্রিতার মা আমার ওনার সঙ্গে কথা বলে মনে হয়েছে উনি একজন পারফেক্ট মা আরও একটা কথা মনে হয়েছে জানি না আপনি যদি দেখেন তাহলে আমাকে জানাবেন যে আপনি সম্ভবত কোনো স্কুল টিচার প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা কলেজ যে কোনো জায়গায় আপনি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন আপনার চিন্তা ভাবনাটা আমার সত্যি খুব অপূর্ব লেগেছে আপনি বেশি কিছু বলেননি দুটো কথা বলেছিলেন যাই হোক তো যাই হোক আপনি করবেন না কি কি সামর্থ্যের বেশি চাপ দেবেন না আমার একটা স্টুডেন্ট অভিরূপ রায় নদিয়া জেলায় বাড়ি ওর বাবাকেও আমার খুব ভালো লেগেছিল একটা বিষয়ে যে ছেলে পারছে না তাহলে স্টপ থাক ও যেদিন বলবে যে আমার সামর্থ্য এসেছে তাহলে শুরু করব। আমি বলেছিলাম অবশ্যই উনি বলেছিলেন সম্পর্ক সারা জীবন থাকবে স্যার ছেলে পড়ুক আর না পড়ুক আমার এক বন্ধু ভিডিও জয়েন্ট ভিডিও তার অফিসে সম্রাট তার নাম সম্রাটের অফিসে উনি বড় বাবু ছিলেন বা সম্ভবত কোন একটা পোস্টে আছেন তো সেখান থেকে উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন বলেছেন সম্পর্কটা সারা জীবন রাখবো স্যার ছেলে পড়ুক আর না পড়ুক পারছে না সামর্থ্যের বাইরে বাবা তাকে প্রেশার দেয়নি দেবাদ্রিতার মা সামর্থ্যের বাইরে মেয়েকে প্রেসার দেননি যদি মেয়ে মনে করে যদি অভিরূপ মনে করে যে না আমি এবার পারছি অল্প অল্প করে বাড়িতে দেখাতে থাকছি যদি পারে এই লোডটা দেব যদি না পারে দেব না অনেক বাবা মা কি করেন পারতেই হবে ও পেরেছে তুই কেন পারবি না কোনো কথা শুনতে চাই না পারতেই হবে একটা সামর্থ্যের ব্যাপার আছে একটা ফুল পাঞ্জাব লরিতে দশ টন ওয়েট আপনি চাপাতে পারেন লরিটা চলতে পারে আপনি একটা ছোট ইঞ্জিন ভ্যানে দশ টন চাপিয়ে দিলে সেই ভ্যানটার কি অবস্থা হবে লরি পেরেছে বলে ভ্যান কেন পারবে না এটা কথা নয় এক একজনের এক একটা বিষয়ের প্রতি লোড নেওয়ার ক্ষমতা থাকে কেউ সারা রাত জেগে পড়াশোনা করতে পারে কেউ দশটার পরে আর পড়তে পারে না সারা দিন পড়তে পারে কারো দিন পড়ায় মন বসে না রাত বারোটার পরে বসে মন বসে এক একজন এক একটা বিষয়ের উপরে এক ভাবে লোড নিতে পারে আপনি অযথা সন্তানের ক্যাপাসিটির বাইরে গিয়ে তার উপরে লোড চাপাবেন না অযথা প্রতিযোগিতা অনেকেই করেন সবাই এগিয়ে যাচ্ছে তুই পারছিস না সবাই এগিয়ে গেল তোর করতে হবে এই অযথা প্রতিযোগিতা পড়াশুনো সবার জীবনের জন্য নয় ভাবুন তো শচীন তেন্ডুলকারের জীবনে পড়াশোনাটা কতটা জরুরি ছিল ছিল কি সে কি ইংলিশে গড় করে কথা বলেনি সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করেনি বিভিন্ন দেশের মানুষের সঙ্গে বড় বড় হাই প্রোফাইল মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি সে তো পড়াশুনো খুব বেশি দূর করতে পারেনি তার স্ত্রী মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন নাম করা ডাক্তার নন কি সে তো পড়াশুনো কম নন তাহলে পড়াশুনো একটা মানুষের জীবনের মানদণ্ড হতে পারে না সবার জীবনে সব কিছু মানে পড়াশুনো দিয়ে বিচার করলে চলবে না তাহলে অযথা প্রতিযোগিতায় নামাবেন না আপনি আপনার সন্তানকে পড়াশুনোর দিক থেকে কেন এই বাড়তি প্রতিযোগিতা করাবেন যদি আপনার সন্তান ভালো ছবি আঁকে আসন হতে পারবে আপনার সন্তান যদি ভালো ফুটবল খেলে তাহলে পেলে হতে পারবে মারাদোনা হতে পারবে কে বলতে পারে যে আপনার ছেলে মারাদোনার রেকর্ড ভাঙবে না ভাঙতেই পারে আপনি জানেন কি জানেন না আমিও জানি না তাহলে অযথা কম্পিটিশনে নামাবেন না যেখানে সঠিক কম্পিটিশন সেখানে নামাবেন নাম্বার থ্রি না পারার জন্য শাস্তি নয় আজকের থেকে বন্ধ পারার আনন্দ দিতে জানুন সন্তানকে পারার আনন্দটা দিন না পারার জন্য বকাবকি শাস্তি হ্যাঁ কেন পারলি না কি এইগুলো নয় এগুলো আপনার সন্তানের মঙ্গল বয়ে আনবে না আনবে কোনটা পারার আনন্দ দিন শূন্য পারলো না অঙ্ক দুটো পারলো না বুঝলো না বলুন আরো একবার দেয় আরো একবার দেয় দেখে বুঝতে পারলে ভালো না পারলে সঙ্গে সঙ্গে আচ্ছা পারছে না বলে না বকে সঙ্গে সঙ্গে ও কোনটা পারে ও যেটা পারে সেই একটা কাজ ওকে দিয়ে দিন দায়িত্ব দিন এটা একটু করতো করার পরে তাকে অভূতপূর্ব প্রশংসা করুন বা দারুন তবে সে যেন এটা না ভাবে যে আমাকে ভুয়সী প্রশংসা করছে অর্থাৎ মানে প্রশংসা না করলেও হয় সেটা করছে যেটাকে মানে বাংলায় একদম বাংলায় যেটা মানে চলতি ভাষায় বলে যে আমাকে পাম্প পাম্পিং করছে এটা যেন না ভাবে সঠিকভাবে প্রশংসা করুন এবার দেখুন সামর্থ্যের বিষয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনার সন্তান যদি ভীষণ ভালো ছবি আঁকে তাকে ছবি আঁকার উপরে প্রতিযোগিতা করান এগিয়ে নিয়ে যান বিভিন্ন জায়গায় যেখানে পাবেন আর্ট কম্পিটিশনে নিয়ে যান আপনার ছেলে যদি ভালো তবলা বাজায় আপনার পরিচিত যেখানে যেখানে আছে তবলার প্রতিযোগিতা হচ্ছে সব জায়গায় নাম দিয়ে দিন সঠিক জায়গায় প্রতিযোগিতা করান ও সামর্থ্যের বিষয়ে করান সঠিক পথে চালনা করবেন সঠিক পথ বলতে জীবনে চলার জন্য শুরু থেকে এই যে এক একটা স্টেপ স্টেপ চলছে সে যেন ঠিকভাবে চলতে পারে চলতে গিয়ে এদিক ওদিক হয় বিভিন্নভাবে মোটিভেটেড হয় কখনো যেমন একদম ছোট বয়সে যখন ফাইভে পড়ে সিক্সে পড়ে আপনার সন্তান এখন শর্ট ভিডিও দেখা রিলস দেখার প্রতি ভীষণ আগ্রহী ওইটাকে দেখলে মেরে বকে নয় ওর থেকে আস্তে আস্তে ডাইভার্ট করে দিন মনটাকে সঠিক পথে ওটাও দেখতে দিন ওখানেও খারাপ যে সবকিছু তাই নয় কিছু ভালো আছে কিছু ভালো অবশ্যই আছে বেশিরভাগ বাবা মা কোন কোন বিষয়টাতে ভুল করেন এই জায়গাটা এবার আসবো বেশিরভাগ বাবা মা বাবাদের থেকে মায়েরা এই ভুলটা বেশি করেন অনেক শিক্ষিত অনেক ধনী অনেক জানা মানুষ এই ভুলটা করেন তিনটে ভুলের কথা বলছি তিনটে ভুলের কথা বলছি কি কি নামি স্কুলে পড়াবো আমার সন্তানকে নামি স্কুলে দামি স্কুলে পড়াবো আরে নামি দামি স্কুল কোনটা কোনটা নামি যেখানে ডোনেশন বেশি এক লাখ দেড় লাখ দুই লাখ হাই প্রোফাইল স্কুল যা চকচকে জানি না নামি দামি স্কুলের পড়ানোর প্রবণতা থাকে নাম্বার টু হচ্ছে নামি দামি নাম করা শিক্ষকের কাছে পড়াবো যার প্রচুর নাম অনেকেই ফোন করে বলেন স্যার আপনার কাছে পড়ে বা সায়েন্স ইনস্টিটিউটে পড়ে কতজন চান্স পায় আমি বলি একজনও পায় না পড়াবেন না ওয়েলকাম ধন্যবাদ আপনাকে পড়াতে হবে না আমার কাছে পড়ে বা সায়েন্স ইনস্টিটিউট থেকে একজনও নবোদয়ের চান্স পায় না কোনো বছর পায়নি আপনি কি পড়াবেন না ওকে ধন্যবাদ নামি দামি বই চাই খুব নাম করা একজন ব্যক্তির বই চাই অঙ্কের বই অঙ্কে ডাবল এমএসসি পাস ট্রিপল এমএসসি পাস টেট্রা হেক্সা এম এসসি পাস অমুক ইউনিভার্সিটির লেকচারার তিনি অমুক ইউনিভার্সিটির রিডার ভারতের বাইরে হলে তো আর কথা নেই রাশিয়ার থেকে উনি রিসার্চ করে এসেছেন এইসব ডিগ্রিধারী বইগুলো আপনার চাই বেছে বেছে কিনে নিয়ে আসেন কলেজ স্ট্রিটে গিয়ে বা আপনার কোনো বন্ধু গেলে পাঠান যে আমার মেয়ের জন্য একটা আনিস এর পেছনে ছুটছেন বাবা মায়েরা এই তিনটে ভুল আপনারা অধিকাংশ সময় করে থাকেন এই তিনটে ভুল আমি বলবো করবেন না নামি স্কুল দামি স্কুল বলে কিছু হয় না নামি শিক্ষক দামি শিক্ষক বলে কিছু হয় না আর নামি বই দামি বই বলে কিছু হয় না বিদ্যাসাগর ওই নামি স্কুলেও পড়েনি নামি বইও পড়েনি নামি দামি শিক্ষকের কাছেও পড়েনি এটা তাহলে কি কোনো একটা ভিতরে একটা বিষয়বস্তু আছে এবার বিষয়বস্তু হচ্ছে যে আমি যেটা বললাম করবেন না আপনার মনে হলে আপনি সেটা শুনবেন না মনে হলে শুনবেন না বিশেষ করে উম মানে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখে থাকি আমি যেহেতু এই পেশার সঙ্গে যুক্ত আছি অধিকাংশ ক্ষেত্রে বড় বড় মানে স্কুলে চাকরি করা দিদিমণিরা কিন্তু এই ভুলগুলো করেন ছেলেকে বা মেয়েকে বেস্ট স্কুলটাতে ভর্তি করতে হবে ডোনেশন দু লাখের জায়গায় চার লাখ হয় একবেলা না খেয়ে থাকে তাও আচ্ছা ছেলেটাকে ওই স্কুলে ভর্তি করতেই হবে আমার কাছে মনে হয় ভিত্তিহীন ছেলেকে ভালো খাওয়ান ভালো পড়ান ভালো শিক্ষা দেন অনেকেই বলেন যে আমি জীবনে শখ আহ্লাদ কোনো কিছু করিনি ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়িয়েছি ভালো কথা সেই ভালো জায়গাটা খুঁজতে গিয়ে যদি নামি দামি স্কুল খুঁজে ফেলেন নামি দামি টিচারের খুঁজে সময় নষ্ট করেন নামি দামি বই খুঁজতে খুঁজতে কোনো বই যদি না খুঁজে পান তাহলে কি মূল্য থাকলো এগুলোর মূল্য অবশ্যই আছে এগুলো অবশ্যই আপনি পাবেন কিভাবে এইখানেই হচ্ছে আমাদের আজকে তেইশ মিনিট অতিবাহিত হবার পর আমি আসল জায়গায় আসতে চলেছি যে সাফল্য আসবে আপনার সন্তানের তবেই আপনার মানসিক তৃপ্তি শেষ বয়সে গিয়ে আপনি কি নিয়ে যাবেন কিছু নিয়ে যাবেন না? সন্তানটা আছে এটা দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ভালো চিন্তা করতে করতে চলে যাবেন পৃথিবী ছেড়ে আর যারা তোমরা এবছর সিক্সে পরীক্ষা দিয়েছ না বোধহয় স্কুলে তাদের ভালো থাকার উপায় কি তাদের ভালো থাকার উপায় হচ্ছে তুমি নাইনটি চান্স পাবে না ধরে নাও সায়ন মাহাতো অলিভিয়া তোমরা ধরে নাও দেবদূত বলেছে আমি একশোটাই ঠিক করেছি ধরে নে করবি না অমিতাভ দুটো বা তিনটে বা চারটে ভুল করেছে ধরে নে পাশ করবি না যারাই পড়েছ আমি ধরে নিলাম মিনিমাম এক হাজার স্টুডেন্টস এবছর পরীক্ষায় বসেছে সাহা ইনস্টিটিউট কুইকেল এর সঙ্গে যুক্ত থেকে তাদের প্রত্যেককে বলছি ধরে রাখ নাইনটি নাইন পার্সেন্ট চান্স পাবি না এক পার্সেন্ট সম্ভাবনা থাকতে পারে হতেও পারে হলে যে কি আনন্দ আর না চান্স পেলে একটু কষ্ট হবে না যারা ভেবে নিচ্ছ হয়ে যাবে তাদের না হলে কষ্ট হবে তাই আমি বলছি অলিভিয়া আজকের থেকে ভেবে নিবি যে আমার চান্স নাইনটি নাইন পার্সেন্ট না হওয়ার সম্ভাবনায় বেশি তাহলে আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিই কি করবো ওই রেজাল্টের দিন পর্যন্ত মানে একটা চিন্তা ভাবনায় থাকি যে যদি হয় তাহলে এইটা করব যদি না হয় তাহলে এখন যেটা নিয়ে এগোচ্ছে এইভাবেই এগোতে থাকবো ধরে রাখো নাইনটি যে তুমি নবোদয় স্কুলে যাচ্ছ না যাচ্ছ তুমি এখন যেটা করছো সেই গোলের দিকে এগো মাঝখানে যদি নবোদয় স্কুলে চান্স হয়ে যায় তাহলে ওখানে গিয়ে পড়াশোনা করে তোমার সেই গোলের দিকে এগিয়ে যাবে দেখো বিষয়টা হচ্ছে তুমি যদি নবোদয় স্কুলে চান্স না পাও নাইনটি তাহলে কি করবে তাহলে নিজের স্কুলে ফিরে যাবে নিজের স্কুল থেকে পড়াশুনো করে টপ রেজাল্টটা যদি উপহার দাও নিজের স্কুলকে স্কুল সারা জীবন তোমাকে মনে রাখবে এক্ষেত্রে আমি বলি গত বছরের একটা স্টুডেন্ট এবছর সেভেনে আমাদের কাছে পড়ে বিশেষ করে আমার কাছে পড়ে সে তার বাড়ি হচ্ছে বাঁকুড়ায় গত বছর দু হাজার বাইশের নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় ঋদ্ধিমান দালাল বলে যে স্টুডেন্টটি নবোদয়ের রেজাল্ট মানে রেজাল্ট এক নম্বরে যার নাম ছিল সে কিন্তু নবোদয় স্কুলে যায়নি সে নিজের স্কুলে পড়ে আমার কাছেও পড়ে ওই ছেলেটিকে আমি জিজ্ঞেস করেছিলাম মাধ্যমিক কি তুই আহ স্কুলে সেরা রেজাল্টটা দিতে পারবি ও বলেছিল আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আই মাস্ট ডু ইট করবে যদি আজ থেকে সেভেন এইট নাইন টেন চার বছর পর মাধ্যমিকের মানে ফলাও করে টিভিতে যদি দেখায় ঋদ্ধিমান দালাল বাঁকুড়ার একটা প্রান্তিক এলাকা থেকে একটি ছেলে বছর ফার্স্ট হয়েছে হবার কিছু নেই কিচ্ছু অবাকবর নেই সেরা রেজাল্টটা দাও নিজের স্কুলকে নিজের স্কুলকে রাজ্যবাসীর সামনে তুলে ধরো এই তো এবছর দক্ষিণ দিনাজপুর থেকে উচ্চ মাধ্যমিকের চারটে মেয়ে র্যাঙ্ক করলো কোথায় ধূপগুড়ি সেখান থেকে মাধ্যমিকে একটা ছেলে র্যাঙ্ক করলো কারা কারা র্যাঙ্ক করছে স্কুলকে উপহার দিচ্ছে রাজ্যবাসীর কাছে নামটা তুলে ধরাচ্ছে কিভাবে করবে এটাই প্রশ্ন তাই তো আপনি আপনার সন্তানকে কিভাবে সেই জায়গায় নিয়ে যাবেন আমি গরিব পারবো কি পড়াশুনোয় ভালো রেজাল্ট করে মাধ্যমিকে ফার্স্ট হওয়াটা ধনী দরিদ্রের কোনো বিষয় নয় ধনী দরিদ্রের কোনো বিষয় নাই আমি যে বছর মাধ্যমিক দিয়েছিলাম সে বছর দু সালে রাজিবুল ইসলাম বলে একটি ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল ধনী ঘরের ছেলে নয় মাধ্যমিকে সে নর্মাল পড়াশুনো করে নর্মাল ঘরের থেকে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল তখন অবশ্য আরো কঠিন ছিল একটু একটু কঠিন ছিল আলামিন মিশনের জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে কেউ কেউ নিতে পারো সিক্স না হলে সেভেন সেভেন না হলে এইট সম্ভবত ওখানে প্রত্যেক বছরই ভর্তি করা যায় অথবা যাদের মনে হচ্ছে নিজের যে স্কুলটাতে এখন আছো এই স্কুলটাতে কোনো মতেই আমার ফিরে যাওয়াটার ইচ্ছা নেই নিজের স্কুলকে রাজ্যবাসীর কাছে তুলে ধরে একটা উপহার দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই বা তাদের বাবা মায়ের কাছে বলছি আপনার এলাকার কাছাকাছি ভালো দেখে একটা সিবিএসই স্কুল ভালো দেখে বলতে যে স্কুলটাতে শিক্ষক মহাশয়গণ ঠিক ঠিকভাবে পড়াচ্ছেন দায়িত্ব নিচ্ছেন না পড়া করলে গার্জিয়ানকে জানাচ্ছেন যেটা আমরা করি যেভাবে যে গার্জিয়ানকে জানাচ্ছেন গার্জিয়ানকে মাঝে মধ্যে আবার একটু আমার মতন বকাও দিচ্ছেন কেন পড়ছে না আপনি কি করছেন বা এরকম কিছু একটা সেরকম একটা সিবিএসসি বোর্ডের স্কুলে পড়ান অথবা আপনার এলাকায় যদি কোনো রামকৃষ্ণ মিশন থেকে থাকে যারা সিক্স সেভেন এইট নাইনে ভর্তি নেয় সেখানে আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করে দিন মেয়ে তো হবে না ছেলেকে ভর্তি করে দিন তাহলে আপনি এই কটা চয়েস রাখতে পারেন যদি মনে করেন আপনার এলাকাতে ছেলে বা মেয়েকে রেখে পড়াতে ভীষণ কষ্ট হচ্ছে বা আপনি বোর্ডিং স্কুলই খুঁজছেন আপনারা কাজের জন্য সময় পান না তাহলে হয় রামকৃষ্ণ মিশন নাহলে বোর্ডিং স্কুলের মধ্যে যে কোনো একটা বেছে নিন এবার বিষয় হচ্ছে কোথায় ভালো বোর্ডিং স্কুল পাবো যেখানে নিশ্চিন্তে থাকতে পারবো ছেলে বা মেয়েকে সেখানে পড়তে পাঠি এটা আপনারা বিভিন্নভাবে পেতে পারেন নেটে সার্চ করে পেতে পারেন গুগলে লিখুন টপ টোয়েন্টি বোর্ডিং স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন টপ টোয়েন্টির একটা লিস্টে যে কটার নাম পেলেন আর একটা টপ টেন খুঁজুন আর একটা টপ টোয়েন্টি খুঁজুন অনেকগুলো পেয়ে যাবেন তেলে এই এই জায়গাগুলোতে আপনার ছেলে মেয়েকে পড়িয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে মর্ডান 90% নম্বর তুলতে পারলে পড়াশোনো যাদের ক্ষেত্রে ভালো লাগার বিষয় তারা ওই পড়াশোনো করে ওই দিক দিয়ে এগিয়ে গিয়ে জীবনে উন্নতি করতে পারবে কিভাবে পারবে সেটা একটা প্রশ্ন বলবো যদি পড়াশোনো তার জীবনের গৌণ বিষয় হয়ে থাকে তার যদি অন্যদিকে সুপার ট্যালেন্ট থেকে থাকে যেমন আমাদের গোবরডাঙ্গায় অঙ্কিতা আমাদের এক ভাগ্নি ওর ফ্যামিলির সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় জায়গায় পড়াশুনো করে গেছে ওর বাবা বাবুদা ওর মা মামনিদি ওরা সবসময় গান বাজনা নিয়ে থাকতো এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট প্রোগ্রাম করতো প্রচুর প্রোগ্রাম করতো ছোটবেলায় আমার ওর নিদি মামা বাড়ি আর আমার বাড়ি একই বাড়ি তো সব সবসময় দেখতাম মামা দমদম থেকে আসতো গান করতো আমাকে নিয়ে সময় কাটাতো আমার বাড়িতে বসে আমি অঙ্ক করতাম মামা গানের প্র্যাকটিস করতো সব জিনিসগুলো দেখতাম ওদের একটা প্রচেষ্টা ছিল মেয়ে ভালো গানে ট্যালেন্ট আছে আজকে কোথায় গেছে সারা দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে অঙ্কিতা ভট্টাচার্য ওই বাড়িরই আমার আর মানে ওটা মামনি দিয়েছিল আর একটা বোন আছে ঝিনুক ওর ভালো নাম প্রিয়াঙ্কা ওর মেয়ে আজকে ড্যান্স বাংলা ড্যান্সে প্রতিদিন মিঠুনের হাত থেকে সেরা ক্রাউনটা তুলে নিচ্ছে ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ে ভাগ ওটা আমাদের ভাগ নেই ওটাও ভাগ নেই তাহলে এই যে ওকে যদি এখন ওইটা বন্ধ করে দেওয়া হয় কালকেই যদি ওর বাবা বলে যে না ওই ড্যান্স বাংলা ড্যান্স করতে হবে না মিঠুন চক্রবর্তীর হাত থেকে প্রাইজ নিতে হবে না পড়াশুনো করো জোর করে পড়াশুনো শেখাও হবে ও পড়াশুনো কত দূর যাবে ও পড়াশুনো শিখে আব্দুল কালাম আজাদের মতন বড় বিজ্ঞানী হতে পারবে ও নাচ করে স্টেজে সারা রাজ্যবাসীর মন জয় করে নিচ্ছে ছোট্ট একটা মেয়ে ওর নামটা আমি ভুলে গেছি দেখ আমাদের ভাগ্নি হয় তো আহ এইভাবেই আর কি পড়াশুনো যদি তার জীবনের মানে মেন মোটো হয় তাহলে আপনি 90% মোর দেন নাইনটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনার সন্তানকে মানে পেতে চান মানে আপনি দেখতে চান আপনার সন্তান পেয়েছে এই জায়গাটায় যদি যেতে চান তাহলে কি করবেন পড়াশোনার জগতে আর যদি পড়াশোনার জগৎ না হয় তাহলে ও দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে তিনটে বিষয় মনে রাখত জীবনে যে পদ দিয়েই সে সাফল্যের চরম শিখরে পৌঁছাক এই তিনটে বিষয় না হলে সে জীবনেও চরম জায়গায় যেতে পারবে না ফিদা হোসেন হতে গেলে ওই তিনটে লাগবে শচীন টেন্ডুলকার হতে গেলে তিনটে লাগবে বা ড্যান্স করে সুধা চন্দন হতে গেলেও এই তিনটে বিষয় লাগবে চলুন সেই তিনটে বিষয় এবার আমরা এক এক করে আলোচনা করি নাম্বার ওয়ান হচ্ছে অঙ্ক এবং ইংরাজি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য যারা আমাদের কাছে এসেছিল তাদের অঙ্কের বেসটা কোন জায়গায় পৌঁছেছে ক্লাস সিক্সে পড়ে সর্বকালের সেরা বই লিখেছে অঙ্কের উপরে কেন বলছেন সর্বকালের সেরা আপনার কথা মতো নাকি সর্বকালের সেরা বই হবে কিনা না জাস্ট পাবলিশ হতে দিন একশো থেকে একশো কুড়িটা সেট স্যাম্পেল কোয়েশ্চেন পেপার ভ্যারাইটিস কত ভ্যারাইটিস অব কোয়েশ্চেনস রয়েছে সেখানে ওর বাইরে আগামী একশো বছরের মধ্যে নবোদয় স্কুলে কোশ্চেন হতে পারে না যদি সিলেবাস না পাল্টায় আগামী একশো বছর টাইম দিলাম আমি তাহলে এই যে স্টুডেন্টস গুলো অঙ্কে যাদের এই লেভেলটা এসে গেছে এরকম লেভেল আনতে হবে সবাইকে তা না অঙ্কটাকে যেন ঠিক ঠিকঠিকভাবে বোঝে অঙ্কটা একটু শিখে নেওয়া কোন অঙ্ক বীজগণিতের রাশি রাশি বীজগণিত নয় অঙ্কের পাটিগণিতের মধ্যে আসল জাদু লুকিয়ে থাকে পাটিগণিতটা জীবনের সাথে যুক্ত যেটা ক্যালকুলাস না জানলে তার জীবন বৃথা না কিন্তু পাটিগণিত না জানলে জীবনে অনেকটা জায়গায় সে আঘাতপ্রাপ্ত হবে থেমে যাবে স্টপ হয়ে যাবে অনেক কিছু হারাতে হয় অঙ্কের পাশে ইংরাজি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংরাজি না জানলে তার যে কত অবমাননা কত পিছিয়ে পড়া কত নিজেকে ব্যাকডেটেড বলে মনে হওয়া সেটা প্রত্যেকে হারে হারে টের পায় যারা চরম শিখরে পৌঁছানোর সময় এসে যায় যাদের ইংরাজি আপনি বলবেন তাহলে আহ সচিন তেন্ডুলকার পড়াশুনো জানতো না বা বেশি পড়াশুনো করেনি জানতো অবশ্যই অল্প পড়াশুনো করে মহেন্দ্র সিং ধোনি এটা তাহলে কি কি করে করলো চরম শিখরে গেল কি করে একটু খোঁজ নিয়ে দেখবেন যদি আপনার বাড়ি মহেন্দ্র সিং ধোনির বাড়ির পাশে হয়ে থাকে আপনার পরিচিত কেউ যদি ওনার পরিচিত কেউ হয়ে থাকে উনি ইংরেজিতে কথা বলাটা আলাদাভাবে শিখেছেন বা মানুষের সাথে মিশে মিশে চেষ্টা করেছেন ইংরেজিতে কমিউনিকেট করার ইংরেজি না জানলে ভাই সারা পৃথিবী জুড়ে বা চরম শিখরে পৌঁছানো অসম্ভব ইংলিশ জানতে হবে তাকে তাহলে জীবনের সাফল্যের কি পুরোটাই চাবিকাঠি অঙ্ক ইংরাজিতে না না আমি বলবো টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম ফিফটিন পার্সেন্ট অঙ্ক ফাইভ পার্সেন্ট ইংরাজি ইংরাজি যেটুকু লাগে ওটুকু শিখে নেওয়া যায় যেটা আমাদের কোর্স করাচ্ছে এখন চলছে তিন মাসের কোর্স ও চলার ইংলিশটা আমরা শিখিয়ে দেব অঙ্ক এক বছর দু বছর ছ মাস আমার কাছে যারা এসেছো যা শিখিয়েছি জীবনের যে ফিফটিন পার্সেন্ট অঙ্ক দরকার হয় সেটা আশা করি তোমরা শিখেছ ইংরাজি যেটা ফাইভ পার্সেন্ট জীবনের ক্ষেত্রে দরকার শিখতে পারছো তিন মাস পরে পেরে যাবে চরম সাফল্য পাবে আপনার সন্তান সাফল্যের শিখরে পৌঁছে আপনাকে উপহার দেবে একটা সুন্দর জীবন আপনি যাপন করে চলে যেতে পারবেন আনন্দের সাথে হাসি মুখে বিদায় নিতে পারবেন কি রেখে গেলেন কিছু তো নিয়ে যাবেন না রেখে যাবেন কাকে সন্তানকে ছটা প্রশ্ন করেছিলাম মনে আছে ছটা প্রশ্ন আপনি কেন উপার্জন করেন আপনি কেন সুস্থ আপনি কেন আয় করেন আপনি কেন সঞ্চয় করেন আপনি কেন উশৃঙ্খল জীবনযাপন করেন না প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে বেঁচে থাকার জন্য আর ভালোভাবে বেঁচে থেকে তারপরে যখন চলে যেতে হবে কিছু একটা রেখে যেতে হয় কি রেখে যাবেন যখন ছাপ রেখে যা রামকৃষ্ণ বলেছেন সেই ছাপটা কি আপনার সন্তান আপনার সন্তানকে রেখে যাচ্ছেন সমাজকে উপহার দিচ্ছেন কাকে আপনার সন্তানকে আর আপনার সন্তানের এই সাফল্য মানে অঙ্ক আর ইংরাজি জীবনের সব এটা বলে অনেকে টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট কভার করে লজিক এটা বাবা কি জিনিস লজিকটা কি বলছেন স্যার লজিকটা অঙ্ক ইংরাজিটা শেখালেই হয়ে যাবে বা যদি আমার ছেলে ভালো আঁকে তো আঁকা শেখালেই হয়ে যাবে আঁকা শিখুক ক্রিকেট খেলুক ফুটবল খেলুক অঙ্কিতার মতন গানের শিল্পী হোক অথবা আমার যে ছোট্ট যে ভাগ্নিটা রয়েছে ওর মতন ড্যান্স করে মানে মিঠুন চক্রবর্তীর কাছ থেকে সেরা উপহারটা নিক যাই করুক না লজিক থাকতে হবে লজিক আমাদের ওকে যে শেখাচ্ছে যে ভাই পাপাই মিনময় অরূপ যারা মানে কোরিওগ্রাফার পাপাই পাপাই আমি ছোটবেলায় ওদের বাড়ি ওর বাড়িতে মারতো নাচ করবি না একদম মারব মেয়েদের মতন অ্যাটিটিউড এসে যাবে আজকে ওর বাবা কতটা খুশি কতটা খুশি মিঠুনের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত সে তাকে দেখতে পাচ্ছে স্টেজের আশেপাশে বা স্টেজের উপরে আজকে আমি কাকাকে জিজ্ঞেস করি কাকা কেমন লাগে তোমার ভালো লাগে রে বাবা ভালো লাগে মৃন্ময় অরূপ ওরা তো অঙ্ক ইংরাজি এত বেশি শেখেনি ওই যে টোয়েন্টি পার্সেন্টের অভাব বোধ করে ওরা এখনো আমাকে বলে তো পাপাই আমাকে বলে তো সন্দা ইংরাজিটা শিখতে হবে একটু ভালো করে বলেছে ইংরাজি অঙ্ক বাদ দিয়ে বাকি এইটটি পার্সেন্ট ও কিন্তু এগিয়ে গেছে লজিক লজিকটা লাগবে এবার আমি আসব যারা পড়াশুনো করে এগিয়ে যেতে চাইছ যাদের সন্তানকে পড়াশুনোর মাধ্যমে ভালো জায়গায় নিতে চাইছেন শুধু তাদের জন্য নয় সবার জন্য কিন্তু তাদের কথাটা বলি যে লজিক্যালি যদি আপনি দেখতে চান তাহলে জীবনের প্রতিটা স্টেপ বুঝে নিতে হবে প্রতিটা স্টেপ বুঝে নিতে হবে যেমন শীতকালে আপনার সন্তানকে খালি গায়ে ফ্যান চালিয়ে বসাবেন না আবার গরমের সময় পাঁচটা মানে জ্যাকেট পরিয়ে কম্বলের নিচে শোয়াবেন না শীতকালে এসি চালাবেন না আর গরমকালে কম্বলের তলায় রাখবেন না এই যে লজিক বলবেন এ তো সবাই জানে হ্যাঁ এই লজিক একটা একটা করে লজিক জীবনটাকে বুঝে নেওয়ার জন্য মিনিমাম লজিকটুকু সাধারণ মানুষের মধ্যে থাকে একটা ভালো স্টুডেন্টকে ভালো জায়গায় পৌঁছাতে গেলে বা যে বিষয়টার প্রতি আগ্রহী সেই জায়গাটায় পৌঁছাতে গেলে সেই লজিকটাকে এক এক করে জীবনে আস্তে আস্তে করে আনতে হবে আজকে অরূপের বা মিনময়ের যে নাচের উপরে যে বইটা সাপাবলিকেশন থেকে পাবলিশড মানে হয়ে হতে চলেছে যার উদ্বোধন হয়েছিল গত বছর একটা বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষের সামনে সেই বইটা যখন ওরা লিখলো একটা লজিক ওরা ওদের জীবনী আমাকে বলেছিল আমি মানে টাইপিংটা আমি করে দিয়েছিলাম যে তোরা বিষয়বস্তুটা আমাকে বল আমি লিখে দিচ্ছি তো ওরা বলেছিল যে দাদা এইভাবে এইভাবে লেখো তাহলে কি হলো ও ওর কাছে আমি গল্প শুনেছিলাম যে বলতো নাচ তো অনেকেই শেখে আমাদের এই লোকালিটিতে চাঁদপাড়ার মানুষ তো বহু মানুষ নাচ শিখেছে আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত অন্তত দুই দুই থেকে দশ হাজার মানুষকে দেখেছি পড়ায় নাচ করতে তোদের মধ্যে কি আসলো যে তোরা এই যে লেভেলটাতে পৌঁছাবি এই জায়গাটায় আসলি লজিকটা কি ছিল তোদের লজিকটা ছিল যে নাচ করছি আমি আমার সেরাটাকে দেবো মানুষকে মানুষকে দেবো আমি মানুষকে দিতে দিতেই কিন্তু উপরে যেতে হয় লজিকটা কি ছিল লজিকটা ছিল আমি নাচটা শিখলাম নাচ শিখে দুটো টিউশনি পড়ি আমার সংসার চলে গেল এটা নয় এই নাচটা আমি শিখে আমি কত মানুষকে শেখাতে পারছি এই নাচটা আমি শিখে আমি কেন একটা বিরাট বড় জায়গায় যেতে পারবো না আমি কি পারবো নিজের মধ্যে নিজে কাজ করছে দ্বন্দ্ব হচ্ছে ফাইনালি অ্যান্সার আসছে আমাকে যেতে হবে এটা লজিক যেতে হবে এই একটা একটা করে লজিককে জীবনের প্রত্যেকটা স্টেপের সঙ্গে মানিয়ে নিতে হবে জীবনের সাথে শিক্ষার মেলবন্ধন করতে হবে শিক্ষা যেটা শিখছ নাচ হোক গান হোক অঙ্কিতার বাবা ওকে বুঝিয়েছিল ও তো নাচ করত। অঙ্কিতা তো ড্যান্স করতো যেটা ওই যে সুন্দরী কমলা যেটা সুপার ডুপার হিট ওখানে তো নাচ করেছে ওরকমও নাচ করতো ছোটবেলায় পরে কি হলো ওর বাবা মা বললো নাচটা একটু আপাতত স্টপ থাকত গানটার দিকে আয় লজিকটা মেনটেন কর জীবনের স্টেপের সাথে মানে শিক্ষাটাকে জীবনের সাথে মিলিয়ে নে তুই নাচ শিখছিস গান শিখছিস দুটোই শিখছিস এই দুটো শিক্ষাকে কি করবি জীবনের সাথে মিলিয়ে নিতে পারবি কোনটাকে ও বললো গানটা আমার আরো বেশি স্পন্টেনিয়াসলি আসছে গানটা করি কম্পিটিশনে নেমে গলো গানে ওকে যদি বলতাম ম্যাথের কম্পিটিশনে যেত ও হয়তো যেত না তাহলে জীবন যেটা শিখছি সেটা আমার জীবনের সাথে মিশিয়ে দেব আমি অযথা আমার জীবনে নাচ ভালো আছে আমি অযথা অঙ্ক করে করে সময় নষ্ট ইতিহাস বই পড়ে পড়ে সময় নষ্ট করব না আর যারা পড়াশোনা নিয়ে এগোতে চায় তাদের বাবা মাকে বলবো যেটা পড়ছে সেটা ওর জীবনের কোন জায়গাটায় ওকে নিয়ে যাবে এই জীবনের সাথে ওই শিক্ষাটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করুন আসব পরে বইতে যেটা লেখা থাকে সেটাকেই শুধু পড়ে গেলাম পড়ে গেলাম মুখস্থ করলাম লিখে দিলাম বা একটু বুঝে নিলাম না বইতে যেটা লেখা থাকে সেটাকে জীবনে চলার পথে বাস্তব জীবনে যে চলতে গেলে আমরা প্রতিনিয়ত কি দেখছি তার সাথে সেটার মেলবন্ধন করা শিখতে হবে এটা ছোট্ট উদাহরণ দিই এটা কঠিন কথা হয়ে যাচ্ছে কথাগুলো অনেকটা কঠিন হয়ে যাচ্ছে বিস্তারিত ভেঙে বোঝাতে গেলে দুই তিন ঘন্টা লাগবে এমনি বড় হয়ে গেছে অনেকটা তো একটা ছোট্ট উদাহরণ দিই বইতে লেখা আছে যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইডের সূর্যের আলোর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সরল জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন করা হয় ক্লোরোফিলের সহযোগিতায় বলে এই কটা লাইন পড়ে গেল একটা স্টুডেন্ট লিখে দিয়ে আসলো সুপার ডুপার হয়ে গেল পরীক্ষায় এটা নম্বর পেয়ে গেল এটা নয় আমি এটা চাইনি আমি এটা বলতে চাইনি আমি শালক সংশ্লেষ মানে এটা শুনতে চাইনি আমি শালক সংশ্লেষ মানে শুনতে চেয়েছি কি এটা আমি শুনতে চেয়েছি যে এটা হচ্ছে উদ্ভিদের দেহের একটা একটা মানে প্রক্রিয়া প্রক্রিয়া মানে শরীর গঠনের জন্য একটা ঘটনা সেই কি ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে সূর্যের আলোতে ফোটন কোনা উপস্থিতিতে ক্লোরোফিল উত্তেজিত হয় যেমনটি আমাদের ভাতের হাড়িতে জল গরম হয় কার্বন ডাইঅক্সাইড আর জল বিক্রিয়া করে যেমনটি জল এবং চাল গরম জলে চাল ফুটতে থাকে জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন যেমনটি ভাত রান্না হয় এবং এই কার্বন পরিবর্তে অক্সিজেন নির্গত হয়ে চলে যায় পরিবেশে যেমনটি ভাতের পরে ফ্যানটা ফেলে দিয়ে আসি জীবনের সাথে মিলিয়ে দেন না পড়াশুনোটাকে বিজ্ঞান বইতে ওটা কি লেখা আছে জীবনের সাথে মিলিয়ে দিতে হবে বুঝে নিতে হবে যে গাছ তার পাতা তার পাতার মধ্যে ক্লোরোফিল আছে ওই ক্লোরোফিল সূর্যের আলো পড়লে যে কোনো উত্তেজিত আলো পড়লে ক্লোরোফিল উত্তেজিত হয়ে ওঠে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যায় ওই ক্লোরোফিল তখন কি করে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর শিকড় থেকে যে জল চলে আসে ওই জল কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে দেয় গিয়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন করে সম্ভবত আর ও টু উৎপন্ন করে অক্সিজেন অক্সিজেনটাকে পত্ররঞ্জের মধ্যে দিয়ে বাতাসে ছেড়ে দেয় ওই গ্লুকোজটাকে ধীরে 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 বিভিন্ন খাদ্যে রূপান্তরিত করে প্রথমে স্টার্চে পরিণত করে তারপরে আস্তে 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 শরীরের বিভিন্ন জায়গায় গাছের একটা নতুন গাছের একটা মুকুল হলো ফল হলো ফুল হলো আরো গাছ বড় হলো আরো গাছ মোটা হলো এই যে যে জিনিসগুলো আসছে কোথা থেকে ওই খাদ্যটা থেকেই আস্তে আস্তে রূপান্তরের মাধ্যমে আসছে তাহলে ওই যে পাতার মধ্যে যেটা হয়েছিল ওটা শালক সংশ্লেষ শালক মানে আলোকের উপস্থিতিতে সংশ্লেষ অর্থাৎ বিশ্লেষণ করলো কার জল এবং কার্বন এইভাবে বুঝিয়ে দিন তো একদিন মনে বারবার নাকি যে শারীর বৃত্তে প্রক্রিয়ায় যে শারীর বৃত্ত প্রক্রিয়ায় জল এবং কার্বন ডাইঅক্সাইড এর রাসায়নিক বিক্রিয়া ঘটে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলে কি যেন যে যে শারীর বৃত্ত প্রক্রিয়ায় কেন করবে এরকম কেন করবে কেন নষ্ট করব আমি সময়টাকে কেন নষ্ট করব আমার দিমাগটাকে কেন নষ্ট করব আমার শরীরের এনার্জিটাকে কেন বইতে যেটা লেখা আছে সেটা লজিক্যালি জীবনের সাথে মিলিয়ে নিতে শিখবে যারা তারাই ধীরে ধীরে এগিয়ে যাবে এগিয়ে যেতে পারবে তারা নিজের দক্ষতাকে ব্যবহার করতে হবে তার আগে বলবো সঠিক শিক্ষাটাকে দিতে হবে আপনি বাবা আপনি মা আপনি সঠিক শিক্ষাটা দেন ওই স্যার কাছে প্রচুর স্টুডেন্ট পড়ে ওইখানে পাঠাবো এই কেমন পড়ায় ওই স্যার দারুণ পড়ায় আশেপাশে খোঁজ নিলেন যে ভালো মানে ফিজিক্সটা একটু উইক হয়ে যাচ্ছে ওর মানে ভৌত বিজ্ঞানটা ভালো টিচার ও ভালো টিচার খুঁজছেন ওই যে আমাদের মিস্টার এক্স ওয়াই ওনার কাছে তো সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর স্টুডেন্ট পড়ে ও হেভি পড়ায় আপনি নিজে কোনোদিন ওই পড়ানোটা বসে দেখেছেন দিনের পর দিন উনি কি পড়াচ্ছেন ভালো খারাপ আপনি কি করে বুঝলেন স্রোতের গা ভাসিয়ে দিচ্ছেন সন্তানের উন্নতি চাইছেন ভাবেন তো আপনার নিজের কাজের চাপে পড়ে আপনি কখনো আপনার সন্তান যেখানে পড়তে পাঠাচ্ছেন সেখানে তার সঙ্গে দু ঘন্টা বসে দেখেছেন কিনা সে কেমন পড়ায় দেখেননি দেখেননি আপনি আমি বোর্ডে অঙ্ক করাই যখন তখন আপনি মোবাইলটা নিয়ে দেখেছেন যে আমি কেমন পড়াচ্ছি আপনার ভালো লাগেনি বেরিয়ে গেছেন আপনার ভালো লেগেছে ফোন করেছেন আপনি ওই শিক্ষকটা কেমন পড়াচ্ছে আপনি ওখানে বসে দেখেছেন উনি হয়তো ভালো বোঝান কিন্তু উনি হয়তো অন্য কোনো মানে কিছু ব্যাড হ্যাবিটের সঙ্গে যুক্ত আছেন সেটাও তো দেখতে হবে আপনাকে ব্যাড হ্যাবিট নেই অত ভালো বোঝায় না কিন্তু আপনার সন্তান সেখান থেকে বুঝে নিজেকে সেই বইয়ের বিষয়বস্তুটাকে লজিক্যালি নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পারছে তাহলে আপনি সেই জায়গাটায় নিন সঠিক শিক্ষার জায়গাটা সেইটা বিরাট বড় নাম করা স্কুল দেড় লাখ টাকা ডোনেশন নিয়েছে প্রতি মাসে বারো হাজার টাকা করে খরচ করে ওরে বাবা ওদের তো হেভি মানে এক্সকারশনে যা স্কুলে এসি আছে ও বিশাল ব্যাপার এই গল্পটা আপনার বান্ধবীর সাথে বা আপনার কলিগের সাথে করে যতটা আনন্দ পান তার থেকে বেশি আনন্দটা পাবেন যদি আপনার সন্তান সেই বড় স্কুলটাতে গিয়ে কিছুই না শিখতে পারে তার চেয়ে বরং একটা মানে আপনার পরিচিত একটা স্কুলে দেন যেখানকার শিক্ষকদের আপনি চেনেন আপনি নিজে একটা স্কুল টিচার আপনার অনেক টিচার বন্ধু আছে বান্ধবী আছে তারা যত্ন সহকারে পড়াচ্ছে আপনার সন্তান ভালো জায়গায় পৌঁছে গেছে ঠিক ঠিক শিখতে পারছে ওই যে যে ভালো শিখতে পারলো কিন্তু আপনি বলতে পারলেন না যে ওদের স্কুলে তো দেড় লাখ টাকা এবার সিমলাতে হয়েছে এটা আপনি বলতে পারলেন না আপনার নিজের এই যে আত্মতুষ্টি আপনার সন্তানের ক্ষতি করলো যদি করে আলটিমেটলি কোনো লাভ হলো কি ভাইবেছেন এখন একবারও আমি দেখেছি আমার চেনা নাইনটি পারসেন্ট তথাকথিত স্কুল শিক্ষক স্কুল শিক্ষিকা তারা ছোটেন নাম করা সিবিএসি এসি বোর্ডের স্কুলে ছেলে মেয়েকে পড়াবো কোন স্কুলটা ভালো রে আমাকে জিজ্ঞেস করে আমি বলি যে ওই স্কুলটা কেমন আমি বলতে পারবো না তবে সিবিএসি স্কুলে পড়িয়ে না না বোর্ডের ওই স্কুলটা দারুন স্কুল আমি জানি না আই আমি জানি না তাদের সম্পর্কে ওইখানে দু লাখ টাকা ডোনেশন ওখানে যারা পরে জুয়েল কে বলেছে জুয়েল কে বলেছে রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আসা ছেলে মেয়েরা তারা কি সব মানে তাদের মধ্যে কেউ কি ব্যর্থ হয় না যার পড়াশুনো ভালো লাগে না তাকে রামকৃষ্ণ মিশনে দিয়ে কি হবে সে সেখান থেকে বেরিয়ে আসলে কি সে পড়াশুনো নিয়ে থাকবে থ্রি ইডিয়টস দেখেননি দেখেননি সিনেমাটা দেখতে হবে যে ইঞ্জিনিয়ার হতে চায় তাকে আপনি ডাক্তার বানাবেন জোর করে যে ডাক্তার হতে চায় তাকে ইঞ্জিনিয়ার বানাবেন জোর করে তাহলে ব্রিজ ভেঙে পড়বে আর যে ইঞ্জিনিয়ার হতে চায় তাকে ডাক্তার করবেন পেটের মধ্যে কাঁচি রেখে সেলাই করে দেবে দ্বিতীয়বার অপারেশন করে বের করতে হবে কার কার দোষ ভুল বাবা মায়ের ভুল আপনার সন্তান ওটা হতে চায়নি আপনি কেন জোর করে করেছেন আপনি ওই আত্মতুষ্টিটা মন থেকে ছড়িয়ে ফেলুন জানো তো আমার ছেলের স্কুল থেকে এবার এক্সকারশন সিমলায় হচ্ছে কাশ্মীরে সামনের বার হবে বলেছে সামনের বার আমরা ফ্যামিলির অনেকেই যেতে পারবো এটা বলার দরকার নেই নেই আত্মতুষ্টিটার কোনো প্রয়োজন আমার ছেলে আমাদের বাড়ির কাছে যে হাই স্কুলটা রয়েছে ওখানে পড়ে মাধ্যমিকেও নাইনটি নাইন পার্সেন্ট নম্বর পেয়েছে নর্মালি বলুন না এই যে নাইনটি নাইন পার্সেন্ট মাধ্যমিকে পেয়ে সারা রাজ্যবাসীর কাছে স্কুল কেন ওই এলাকা তুলে নিয়ে আসলো আপনার সন্তান সেটা কি পেরেছে ডোনেশন দিয়েছি আপনারটা যেন কত পারেনি তাহলে পারে না তারা পারবে না কখনো হয় না হয় না সেটা সেজন্য বলছি যে আপনার আত্মতুষ্টিটাকে দূরে রাখুন সন্তানের মঙ্গলের জন্য সন্তানের আত্মতুষ্টিটাকে বড় করে দেখুন আর সন্তানের আত্মতুষ্টিটা কি তার দক্ষতার বিষয়টাকে মধ্যে তাকে পদচারণা করতে দিন দক্ষতা আছে যে বিষয়টা যেটা সহজাত প্রবৃত্তি সেইটা নিয়ে যত দূরে যেতে পারবে তার বাইরের জিনিসটাকে আপনার ভালো লাগার বিষয়বস্তুটাতে তত দূর যেতে পারবে না অনেক বাবা মা ভাবেন আমি জীবনে গরিব ছিলাম আমি এইটা করতে পারিনি আমার একটু আঁকা শেখার ইচ্ছা ছিল পয়সার অভাবে আঁকতে পারিনি আমার একটু গান করার ইচ্ছা ছিল আমি হারমোনিয়াম কিনতে পারিনি আমার একটু তবলা শেখার ইচ্ছা ছিল আমি তবলাটা শিখতে পারিনি আমার ছেলে হলে তবলা শেখাবো মেয়ে হলে গান শেখাবো মেয়ে হলে নাচ শেখাবো আমার ছেলেটাকে একটু আর্ট শেখাবো আপনি কে আপনি যেটা পারেননি সেটা করানোর আপনি কে ছেলেটার জন্ম হয়েছে ছেলেটার সমাজে বেড়ে উঠছে সে একটা আলাদা সত্তা তার ভালো লাগার তার দক্ষতার একটা বিষয়বস্তু আছে তার একটা দক্ষতার বিষয়বস্তু আছে আপনি আর আপনার সন্তান এক নন আপনি তার মঙ্গল চান কিন্তু আপনি তার দক্ষতার বিষয়বস্তুটার থেকে সরিয়ে তাকে অন্য জিনিসে প্রেশার ক্রিয়েট করার আপনি কেউ নন হয়তো আপনার আমার কথাটা এখন ভালো লাগছে না বেরিয়ে যাচ্ছেন তাই তো পঞ্চান্ন মিনিট হয়ে গেছে অনেক মানে উল্টো পাল্টা কথা শুনলাম আর সহ্য হচ্ছে না বেরিয়ে যাচ্ছে না আর একটু রিকোয়েস্ট করছি বাস্তবটা শুনে যান আপনি কেউ নন আপনার সন্তানের ভালো লাগার বিষয় থেকে তাকে সরিয়ে এনে আপনার ভালো লাগার বিষয়বস্তুটাকে তার উপরে চাপিয়ে দেওয়ার আপনি কেউ নন আপনার সন্তান যদি ভালো আঁকে ওকে আকার জগতে যা কিছু দরকার সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়াটা আপনার কর্তব্য আপনার দায়িত্ব আপনার সন্তান যদি নাচ শিখতে ভালোবাসে আপনার সন্তানকে নাচের জগতের যেখানে যেখানে নিয়ে যাওয়ার দরকার আপনি নিয়ে যাবেন এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য এটা আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনি করবেন যেমনটি পাপায়ের বাবা আমাদের কাকা আমি মেজ কাকা বলে ডাকি মেজ কাকা যেটা প্রথম দিকে একটু আপত্তি করলেও পরবর্তীকালে আমার বন্ধু তন্ময় ওকে নিয়ে গেছিল অডিশনে কলকাতায় সবার পেছনে বসেছিল সারা রাত জেগে লাইন দিয়ে অডিশন করে যখন বেরিয়ে আসলো তখন যে আনন্দটা যে বর্দা আমি পেরেছি এ বর্দা আমার হয়ে গেছে আজকে সেই ছেলেটা কোরিওগ্রাফার জি বাংলার প্ল্যাটফর্মে যে ছয় মাসেরও বেশি ধরে প্রোগ্রামটা চলবে ড্যান্স বাংলা ড্যান্স পাপায়ের ভালো লাগার বিষয়টাতে ওর পরিবারের সবাই ওকে হেল্প করেছিল ওর বাবা বুঝেছিল ওর বাবাকে আমি একদিন বলেছিলাম আমি অ্যাকচুয়ালি ওদের বাড়ি পড়াতে যেতাম ওর দিদিকে পড়াতাম আমি আমি একদিন বলেছিলাম কাকি পাপাইকে নাচের জগতেই রেখে দিও কাকারে বুঝিয়ে বলো আমার সঙ্গে দেখা হলে আমিও বলবো আজকে কাকা গর্ব করে আমার সন্তান কোথায় পৌঁছেছে আজকে যদি কাকা ওইখান থেকে ওকে সরিয়ে এনে কাকার চোদ্দখানা লরি আছে তুই লরি দেখাশোনা কর ব্যবসা কর এটা চাপিয়ে দেয়ার তুমি কে তুমি কেউ না তোমার ওই লড়ি দেখার দায়িত্ব তোমার পাপায়ের নয় ওর ভালো লাগার বিষয় নাচ দক্ষতার বিষয় নাচ দক্ষতার বিষয় অঙ্ক যার দক্ষতার বিষয় ইংলিশ যার দক্ষতার বিষয় ইতিহাস যার আপনি কি জানেন যে জীবনে ভালো পড়াশুনো মানে সাইন্স নিয়ে পড়া নয় যে লিখতে ভালোবাসে কিছুই না লেখালেখি করে সেও নোবেল পায় যে স্টেজে দাঁড়িয়ে যে বিরাট বড় সায়েন্টিস্ট সেও নোবেল পায় একই স্টেজে দাঁড়িয়ে সারা পৃথিবীর দুজনকে সমান ভ্যালু দেয় দক্ষতার বিষয়টাতে চরম লেভেলে গেলে সব এক ছোট নিচে থাকলে ভেদাভেদ দেখা যায় উপরে গেলে না সব এক লাগে আপনি আমি পাশাপাশি দাঁড়ালে আপনি লম্বা আমি বেটো ভেদাভেদ আছে আপনি কালো আমি ফসা আমি কালো আপনি আসবে আপনি হিন্দু আমি মুসলিম আমি মুসলিম আপনি হিন্দু আপনি আপনি ব্রাহ্মণ ব্রাহ্মণ আমি 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 নমসূদ্র ভেদাভেদ জানতো স্পেস স্টেশনে গিয়ে দেখেন তো যখন প্রতি পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর পৃথিবীকে প্রদক্ষিণ করবেন তখন এই ভেদাভেদ আছে কিনা সব সমান পৃথিবীটা একটা ছোট্ট গ্রহের মতন লাগছে ওই যখন চরম লেভেলে যায় সব সমান হয়ে যায় আপনার সন্তানের যেটা দক্ষতা আছে ওইটাতে হেল্প করুন অনেক দূর এগিয়ে যাবে যদি মনে করেন আপনার সন্তান পড়াশুনোর প্রতি ভীষণ আগ্রহী তাহলে ওকে আগ্রহের বিষয়বস্তুটাকে পড়াশুনো হেল্প করুন সঠিক শিক্ষাটা দিন নামি দামি বই দরকার নেই যেমন আমার বই অঙ্কের বই আমি অঙ্কের ট্রিপল এমএসসি পাশ করিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্স ছিল তারপরে আমি ফিজিক্স অনার্স নিয়ে এক বছর পরে ছেড়ে দিয়েছি ইংলিশে এম করেছি আমার অঙ্ক বই আপনি পড়াবেন না তো দরকার নেই আমি তো কখনো আমাদের তো এটাই নিয়ম যে আমাদের বই আমরা কাউকে কেনার জন্য ইনস্পায়ার ইন্সপায়ার করি না বই চাই চাচ্ছে পাচ্ছে না দেবো না বই আমার জিনিস আমি দেবো না কারণ আপনিই বলবেন যে কি বই আপনার কোয়ালিটি কি আপনার উপরে কি লেখা আছে কোয়ালিফিকেশন কি আছে কিচ্ছু নেই নীল জিরো তার মানে আমি বই লিখতে পারি না আমার ওই কোয়ালিটি নেই বলে বা যারা আমার বই পড়েছেন তাদের কাছে অনেকের মনে হয়েছে যে না বইটা মনে হয় ভালো যাই হোক দক্ষতা আছে আমার অঙ্কের প্রতি একটা টান ছিল জন্মের পর থেকে আমি জ্ঞান হবার পর থেকে দেখেছি অঙ্ক করতে ভালো লাগতো তাহলে দক্ষতার বিষয়টাকে নিয়ে সময় কাটালে জীবনে অনেক বড় হওয়া যায় লেখা লেখি করাটা আমার ছোটবেলার থেকে ইচ্ছা ছিল লিখতে ভালো লাগতো পাপাই নাচের উপরে বই লিখেছে নাচে ওর জ্ঞান আছে অনেক লেখায় কি ওর জ্ঞান আছে ও নাচের বিষয়বস্তুটা পুরোটা আমাকে বুঝিয়ে বলেছে ও একটা খসড়া লিখে দিয়েছে আমি আমার মতো করে সাজিয়ে দিয়েছি দেখ ভাই এই জায়গাটা এই করলাম যা করবা নমস্কার যা করবা করো তাহলে দক্ষতার বিষয়বস্তুটাকে নিয়ে এগিয়ে যেতে হবে জীবনে আপনার সন্তান ভালো জায়গায় যাবে এবার আসা যাক যে এই যে রেজাল্ট নব্বই পেলে কি পাশ হবে অলিভিয়া সুমাইয়া সায়ন সৌমিতা আহ অমিতাভ অভিরূপ জয় রানা রানা এরা সবাই ফেল করে যাবে তারপরেও কি আপনি আশা করেন যে আপনার সন্তানকে করতেই হবে সে আর আশি কত পেলে পাশ হবে লিস্ট বেরোলে দেখতে পাবেন পাশ হলে পাস না হলে না আর তোমাদের বলে যারা পরীক্ষা দিয়েছ নাইনটি নাইন পার্সেন্ট আমি পাশ করব না এটা ভেবে নিয়ে এগোতে থাকো আর কি তোমার নিজের স্কুলে হোক বা এই যে কটা স্কুলের কথা বলেছি যেখান থেকেই হোক পড়াশুনোকে যদি জীবনের সব কিছু ভেবে থাকো তাহলে এই জায়গাটায় পৌঁছাবা কোথায় এটা কোথায় এটা হচ্ছে টপ এই টপে পৌঁছাবা টপে পৌঁছাতে হবে আঁকায় গেলেও সেই টপে পৌঁছাবে নাচে গেলেও টপে গানে গেলেও টপে যেখান দিয়ে যাবে টপে পৌঁছাতে হবে পন করতে হবে লজিকটাকে মেনে নিতে হবে আমি এই নাচটা পারি এবার লজিক দাও জীবনের সাথে মিলিয়ে নাও আর এটাকে সবাই এইভাবে করে কিন্তু এইভাবে করলে তো হতো ভালো হতো সেটা করো সবাই যেভাবে পড়ায় আমি সেভাবে পড়াই না সবাই যেভাবে ইংরাজি শেখায় আমি সেভাবে ইংরাজি শেখাই না আমি আমার মতো করে ইংরাজি শেখাই সবাই যেভাবে অঙ্ক শেখায় আমি সেভাবে শেখাই না ম্যাট্রিক্সের অঙ্ক দশ মিনিটের অঙ্ক আমি দশ সেকেন্ডে করার পদ্ধতি শেখাই আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকে সেরাটাকে উজাড় করে দিতে হবে লজিকটাকে মেনে নিতে হবে আমার লজিকটা ঠিক অনেকবার চিন্তা করে দেখো তুমি ছোটদের উদ্দেশ্যে বলছি অনেক চিন্তা করো তুমি যেটা ভাবছো সেই লজিকটা সেটা লজিক্যালি কতটা ঠিক যদি তুমি মনে করো ফাইনালি মনে করো যে হ্যাঁ এটা ঠিক সেটা নিয়ে এগিয়ে চলো কে কি বললো তাতে কিছু ডোন্ট কেয়ার তাহলে নবোদয় নবোদয়া ডট গভ ডট ইন নবোদয়া ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটাকে প্রতিদিন সকালে উঠে একবার খুলবে যেখান যেদিন দেখবে যে রেজাল্ট ইজ পাবলিশড অথবা রেজাল্ট উইল বি পাবলিশ হবে বা তার দুই দিন তিন দিনের মধ্যে হবে আদারওয়াইজ যত ইউটিউব চ্যানেল আছে যত ওয়েবসাইট আছে সব বাকুবাস ভোকাস সব ভোগাস না কি বলে সেইটা একটাই রিলাইবল জায়গা নবোদয়া ডট গভ ডট ইন এছাড়া আর দ্বিতীয় কোনো কিছু নেই তাহলে আপনি ফোন করেছিলেন স্যার কি আজকে বেরিয়ে গেছে আমি কিন্তু বলেছিলাম কিসের রেজাল্ট কবেকার রেজাল্ট কিসে কোন কোন নবোদয় স্কুলে রেজাল্ট আমি যাই না কেন বলেছিলাম এই কারণে কারণ রেজাল্ট বেরোলে না এইখানেই দেখতে পাবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে দেখতে থাকো রেজাল্ট কবে সেটা বলে রেজাল্ট আউট হলে তুমি আমাকে ফোন করে বলবে যে স্যার রেজাল্ট আউট হয়েছে আমি চান্স পেয়ে গেছি স্যার যারা পাশ করবে যারা কুইকেল চ্যানেলের সাথে কানেক্টেড প্রত্যেকে আমাকে জানাবে যে আমি পাশ করেছি আর বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি তাহলে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার সন্তানকে মানুষ করবে পড়াশুনো না করলে অযথা বকার কোনো দরকার নেই পড়াশুনো সবার জীবনের মানে উন্নতির সোফান নয় সওয়ার কিন্তু পড়াশুনো নয় যেটার উপর সওয়ার হয়ে সে যাবে মিনিমাম পড়াশুনোর একটা দরকার হয় তার মানে এই নয় যে ক্লাসে ফার্স্ট হতে হবে আর যদি ফার্স্ট হতে হয় তাহলে সেইভাবে করতে হবে যদি রেজাল্ট আউটের পরে তোমার নামটা না আসে সেই দিনটাতে কান্নাকাটি দুঃখ বা কিছু নয় যদি তোমার নাম আসে তাহলে তুমি ব্যস্ত হয়ে যাবে কিভাবে কি কি করতে হবে আমি বলে দেবো সব কিছু পঁচিশটা তিরিশটা বিষয়বস্তু বলে দেবো এইগুলো এইগুলো অ্যারেঞ্জ করতে হবে আর যদি তোমার নাম না আসে ব্যাস নমস্কার বেঁচে গেছি বাহ ঝামেলা মুক্ত কি করবে সেদিন যেন তোমার বাড়িতে তোমার প্রিয় খাবারটা আসে এবং একটা উৎসবের মতো করে তোমরা সেলিব্রেট করবে সেলিব্রেট করবে আমার নবোদয়ের চান্স হয়নি আর হয়েছে সেটাও আনন্দের বিষয় যাও কাগজপত্র জোগাড় করতে থাকো যদি তুমি নবোদয়ের চান্স না পাও তাহলে এইখানকার যা যা বলেছি এর যে কোনো একটাকে বেছে নিতে পারো জীবনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাইনটি পারসেন্ট পেয়ে যদি উন্নতি করতে চাও তাহলে সাহা ইনস্টিটিউটে ইংরাজি এবং অঙ্ক এই মানে সায়েন্স এই দুটো বিষয় তোমাদেরকে আমরা গাইড করব। সিক্স থেকে টেন পর্যন্ত তার জন্য আমাদের নিয়মিত প্রতিদিন ক্লাস আছে অনলাইনে টিচিং দেওয়া হয় সেই টিচিং এর জন্য কিভাবে যোগাযোগ করবে সেই টিচিংয়ের জন্য যোগাযোগ করবে নাইন নাইন থ্রি টু ডাবল টু ফোর ফাইভ সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করবে যে আমি ক্লাস সিক্সে পড়ি বা সেভেনে পড়ি বা এইটে পড়ি আমি ট্র্যাডিশনাল পড়াশুনোয় ভর্তি হতে চাই তাহলে বাবা মায়েদের অনেকের ইচ্ছার বিরুদ্ধের কথা বললাম অনেকের খারাপ লাগা কথা বললাম অনেকের কাছে মনে হলো মানে মেনে নেওয়ার মতন নয় সব কিছু মেনে নিলাম যদি মনে করেন আপনি আপনার তথ্যটা স মানে আপনার যুক্তিটা অধিক যুক্তিযুক্ত তাহলে আপনারটা সঠিক আমারটা ভুল আমি মেনে নিলাম কিন্তু আমি যেটা বললাম সেই অনুযায়ী যদি আপনি আপনার সন্তানকে সুযোগ দেন আমার মনে হয় সেই সন্তানটি একটা বড় জায়গায় পৌঁছাতে পারবে আমি তিনটে চারটে উদাহরণ দিয়ে আপনাদের দেখালাম ছোট্ট ছোট্ট আমার ছোট্ট একটা ভাগ্নি ঝিনুকের মেয়ে ড্যান্স বাংলা ড্যান্স অঙ্কিতা মামনিদির মেয়ে ও গানের জগতে পাপাই আমার একটা ভাই ও কোরিওগ্রাফার আমার দেখা চোখে এই তিনজনকে আমি বললাম আর পড়াশুনো শিখে অনেক উঁচু জায়গায় গেছে এরকম প্রচুর আছে প্রচুর আছে প্রচুর আছে তাহলে আপনার সন্তান সুসন্তান হোক উন্নতি করুক সাফল্য আসুক দক্ষতার বিষয়ে সাফল্য আসুক নমস্কার